আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের পুতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহম সল্লি আলহি আল্লাহম বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফ ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক শেফ ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল কাঁঠাল খাওয়ার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ আজকে ভিডিওর টাইটেল হলো কাঁঠাল খাওয়ার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ আসুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ কাঁঠালকে এমনি এমনি ফলের রাজা বলা হয়নি তার গুণাগুণ যিনি ফলের রাজা বলা হয়েছে কাঁঠালের ভিতরে ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স কাঁঠালে যেসব ভিটামিন থাকে তাতে একে বহু গুণ সম্পন্ন বলা চলে কাঁঠালে থাকা ভিটামিন এর কল্যাণে মাথার চুল ভালো থাকে দৃষ্টিশক্তি বাড়ে এবং চোখের সমস্যা কমে যায় কাঁঠাল খাওয়ার গুণে এ কাঠালে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যাজমা কাশি সর্দি এবং ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে কাঁঠাল খাওয়ার গুণে কাঁঠালের ভিটামিন বি সিক্স রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় কাঁঠালের বিচির প্রোটিন কাঁঠালের বিচি ফেলনা নয় এটি চাইলে খেতে পারেন হালকা নাস্তায় এবং সালাদ তরকারি হালুয়া বা ভর্তা হিসেবে খেতে পারেন কাঁঠালের বিচি এতে যে প্রোটিন আছে তা মাংসপেশি গঠনে অত্যন্ত ভূমিকা রাখে কাঁঠালের বিচি গুঁড়ো করে সকালের জুসেও খেতে পারেন কোনো অসুবিধা নাই কোলেস্টেরল বিহীন ভালো শর্করা কাঁঠালের ভিতরে থাকে কাঁঠালকে বলা চলে শূন্য কোলেস্টেরল ফল যা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত নিরাপদ যে কোনো বয়সের মানুষ এক কাঁঠাল খেতে পারেন এটি শক্তির ভালো উৎস এ কাঁঠালে আছে ভালো শর্করা নাস্তা হিসাবে বা খাবারের বিকল্প হিসাবে কাঁঠাল খেতে পারেন যে কোনো সময় হজম শক্তি বাড়ায় কাঁঠাল পেটের নানারকম পীড়া থেকে মুক্তি দিতে পারে কাঁঠাল কুষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের নাড়াচাড়া বাড়াতে অত্যন্ত সাহায্য করে এই কাঁঠাল ফলটি এতে যে আঁশ থাকে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করে এবং পেটের অম্লতা এবং আলসার ঠেকাতেও কাঁঠালের জুড়ি মেরা ভার বয়সের সাপ দূর করে কাঁঠাল কাঁঠাল আপনার বয়স ধরে রাখবে মুখে বলিরেখা পড়তে বাধা দিবে এই কাঁঠাল এ কাঁঠাল ত্বকের জন্য অত্যন্ত ভালো একটি ফল এ কাঁঠালের মধ্যে অক্সিডেন্ট রোগ সৃষ্টিকারী মুক্ত উপাদানের বিরুদ্ধে লড়াই করে প্রচুর ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকায় হাড়ের ক্ষয় রোধ করতে পারে এই কাঁঠাল ওজন কমায় কাঁঠাল শুনতে বাহুল্য এতে চর্বির পরিমাণ খুব কম থাকায় কাঁঠাল খেলে ওজন বাড়ে না তাই বেশি খেলেও ওজন বাড়ার সংখ্যা থাকে না যে কোনো বয়সের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত নিরাপদ ফল হিসেবে কাঁঠালকে বেছে নিতে পারেন এবং যত বেশি খাবেন বাড়তি ওজন হবে না ইনশাল্লাহ বরংস বাড়তি ওজন কমিয়ে দিবে। তাই এখন আমাদের দেশে ভরা মৌসুম চলতেছে আপনারা চেষ্টা করবেন কম বেশি নিয়মিত কাঁঠাল খাওয়ার জন্য সুস্থ থাকতে পারবেন বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আমাদের রোগ বালাই বা যে কোনো সংক্রমণ আমাদের ধারে কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের শেফাই ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উ তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ